نحمده ونصلي على رسوله النبي الكريم أما بعد আমার সম্মানীয় প্রেমিক দোস্ত ও বন্ধু সকল সম্মুখে বৈঠকে আমার গুরুজন ও বয়োকনিষ্ঠ কচি কাঁচা ভাইজানেরা আজকের এই সর্বধর্মালোচনার মাহফিলে গেস্ট হাউসে বসা ইসলাম ধর্মের ইম্পর্টেন্ট বিধানগুলি লিখতে লিখতে যে সমস্ত সাংবাদিক ভাইদের কলমের কালি শেষ হয়ে এসেছে তারা আবার ধরে নেন আর আমার তকরীরের এটা একটা বিশেষ দিক মনে করুন কেননা যেখানে যখনই হয় ইসলামী চর্চা যেখানে যখনই হয় ইসলামী চর্চা তো সমূহ ধর্মের উপর পড়ে যায় মূর্ছা কুরআন খোদার বাণী কুরআন খোদার বাণী নয় কোনো পর্চা বুঝতে হলে লাগে বুদ্ধির খরচা আমার সুপ্রিয় জনগণ বাস লরি মেটাডোর রিজার্ভ করে যারা দূর দূরান্ত থেকে আজ এই অধম মোহাম্মদ আসলাম হাবিবের ওয়াজ বক্তব্য শুনতে এসেছেন তাদের প্রশ্ন করি কেন এসেছেন এত কষ্ট করে ইসলামী বিধান জানতে তাই না আর নিকটবর্তী গ্রামের বাড়িতে বাড়িতে লক্ষ্য করে দেখুন তারা নাক ডাকিয়ে আরামে নিদ্রা যাচ্ছে তাদের জিজ্ঞাসা করে দেখলে তারা বলবে কেন আমরা কি একেবারে অজ্ঞ নাকি যে সারা রাত জেগে ওয়াজ শুনতে হবে তাছাড়া বলবেই বা কি সেই তো নামাজ পড়ো রোজা করো ও অনেক শোনা আছে তাই না কারণ তারা জেনে ফেলেছেন যে নামাজ পড়াই শুধু ইসলামী বিধান রোজা রাখাই শুধু ইসলামী বিধান লম্বা দাড়ি রাখাই শুধু ইসলামী বিধান লম্বা জামা পড়াই ইসলামী বিধান মাথায় টুপি লাগানোই ইসলামী বিধান তসবিহ নিয়ে জপ করাই ইসলামী বিধান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গ্রামের লোক সবাইকে দাওয়াত করে জাঁকিয়ে খানা খাইয়ে হজ করতে যাওয়ার নামই ইসলামী বা ইসলামী বিধান মানে নামাজ রোজা তসবিহ দাড়ি টুপি আল খাল্লাতেই ইসলাম ধর্মের সীমাবদ্ধতা নাই গো দোতলা মসজিদের ছাদের উপরে বসে বাবাজি নিশ্চিন্তাই তসবিহ জপে চলেছেন আর একদল উগ্রপন্থী এসে নিচে থেকে মসজিদ ভাঙতে শুরু করেছে টের পেয়ে উপর থেকে বাবাজি নিজের দিক লক্ষ্য করে দেখে যে ওরে বাপরে আমার বিপদ মসজিদ ভাঙার যখন কাজ নিচে থেকে শুরু হয়ে গেছে ঠিক সেই অবস্থায় নামাজি বাবাজির কি করা উচিত বসে বসে তসবিহ গুনবে নাকি অবস্থার পরিপ্রেক্ষিতে তসবিহ টুপি আজকান ছেড়ে সিনা টান করে কলমায় শাহাদাত পড়তে পড়তে তর্মেওয়ালাদের বা ধর্মের শত্রুদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে জবাব আপনারাই দেন বন্ধুগণ আমি চাই না যে আজ যে লাভের আশায় ক্যাসেট কোম্পানি এত খরচ করে এই টোটাল সমাবেশটি সাজিয়েছেন তার প্রচারিত ক্যাসেটটি সরকার থেকে বাজেয়াপ্ত হয়ে যাক তাই আপাতত আমি আমার বক্তব্যের প্রসঙ্গ একটু ঘুরিয়ে নিচ্ছি ব্রাদারানে মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ইসলামী বিধান আলোচনার মাহফিলে আমার মতো এক নগণ্য গুনাহগার পাপী নালায়েক নাদানকে শত শত উলামাগণের ইজাজাতে কিছু বলার সুযোগে মাইক্রোফোন যে দান করেছেন তার জন্য মালিকে কায়নার দরগাহে বেসুমার শুকরিয়া জ্ঞাপন করি বিচক্ষণ আলেম উলামাগণের সমিতে থাকলো আমার লাখ লাখ তাজিম আদব ও এহতেরাম এবং আমার জ্ঞানী গুণী ভাবক শ্রোতামণ্ডলীর জন্য থাকছে কিছু ভালোবাসা কিছু প্রশ্ন কিছু ভাবনা সবিশেষে বোঝার অনুরোধ ব্রাদারান মিল্লাত এই ব্রাদারানের সঙ্গে মিল্লাত বলছি কেন ব্রাদারানের শব্দের অর্থ হলো ভাই সকল কাদেরকে লক্ষ্য করে ভাই সকল বলছি এখানেই এসে যাই মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ রাসূলকে মানবেওয়ালা যারা এবং তাদেরই দলভুক্ত যারা তাদের প্রতি লক্ষ্য রেখেই বা তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে ব্রাদারান মিল্লাত চলে যান পবিত্র কোরআনের আলোকে সেখানেও কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবার কোন আয়াতে ইয়া আইয়ুহান নাস দেখা গেছে অর্থ কি
অর্থ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষদের লক্ষ্য করে কিছু বলতে চেয়েছেন তো সেখানে ইয়া আইয়ুহান নাস বলে ঘোষণা করেছেন। আবার তার মনোনীত ইমানদার মাহবুব বা প্রিয় বান্দা বান্দীদের জন্য কিছু হুকুম জারি করতে যখন চেয়েছেন, কোথাও ভয়ঙ্কর কোথাও লোভনীয় বার্তা জানিয়ে দিতে চেয়েছেন, তো সেখানে ইমানদারদের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঘোষণা করেছেন, তাই না? তাই আজ আমরা যে ইসলামী বিধান নিয়ে আলোচনা করতে বসেছি, আমাদের লক্ষ্য কোন অন ইসলামিক গোষ্ঠী বা কৌমদের প্রতি না রেখে আসুন আমরা আমাদের দিকেই লক্ষ্য করি। যারা ইসলাম ধর্মকে নিজের ধর্ম মনে করি, ধর্ম মানি মনে করাকেই ধার্মিক বলা যাবে না, ধর্মের বিধানগুলিকে পুঙ্খানুপুঙ্খ রূপে বাস্তবায়নকারীকেই ধার্মিক বলা যাবে। মুখে বলেই পার হওয়া যাবে না যে আমি একজন ইসলামী। আরে বলার নাম ইসলাম নয়, করার নাম ইসলাম। চৌরাস্তার মোড়ে বিরাট একটা বোর্ড লাগিয়ে তাতে যদি বড় বড় অক্ষরে মাতৃভাষায় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দেওয়া হয় ওই বোর্ডের মধ্যে, যদি এই কলমা শরীফটা মাতৃভাষায় লিখে দেওয়া হয়, আর শিখ জৈন ঈসাই বৌদ্ধ সবাই যদি যাতায়াতের পথে প্রত্যেক দিন একবার করে পড়ে, তাই বলে তারা কি সব মুসলমান হয়ে যাবে? কলমা পড়নেওয়ালাই যদি মুসলমান হয়ে যেতেন তাহলে আজকের শিক্ষিত সমাজে বহু গায়ের কম ভাই বোনেরা কলমা শিখে ফেলেছে, সকলেই মুসলমান হয়ে যেত। কোরআন পড়নেওয়ালাকেই যদি মুসলমান বলা হতো তাহলে ডাক্তার বিধানচন্দ্র রায় মহাশয় ও ডক্টর সমরেশ বসু মহাশয় এরা সর্বপ্রথম মুসলমান হয়ে যেতেন। আরে প্রথমে কোরআন লেখা হয়েছিল জের জবর পেশ মার্তাহীন ন্যাড়া আরবি অক্ষরে। এই কোরআনের ভাষা ভাব অর্থ বুঝে বুঝে যিনি জের জবর পেশ মাত্রা ইত্যাদি লাগিয়ে আজ সারা পৃথিবীর মানুষকে সহজভাবে তিলাওয়াত করার উপায় করে দিয়ে গেলেন তিনি অমুসলমান, তাহলে তো সর্বপ্রথম তিনি মুসলমান হওয়া উচিত, তাহলে তিনিও তো প্রথম শ্রেণীর মুসলমান হয়ে যেতেন, তাই না? দাড়ি রাখলেই যদি মুসলমান হওয়া যায় তাহলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান হয়ে যেতেন। দাড়ি রাখলেই যদি মুসলমান হওয়া যায় তাহলে আচার্য প্রফুল্লচন্দ্র রায় মুসলমান হতেন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মুসলমান হতেন, গ্যালিলিও মুসলমান হতেন, রাজপুত শিবাজি মুসলমান হতেন, দার্শনিক সক্রেটিস মুসলমান হতেন, কনফুসিয়াস মুসলমান হতেন, হোমার মুসলমান হতেন, এছাড়া বিগ রিচার্ডস তিনিও মুসলমান হতেন, ইন্দর কুমার গুজরাল যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী তিনিও মুসলমান হতেন, মার্ক্সদের জনক জনাব লেনিন মিস্টার লেনিন তিনিও মুসলমান হতেন, ভাস্কো দা গামা তিনিও মুসলমান হতেন, গুরু গোবিন্দ সিং যিনি শিখদের দশম শেষ গুরু তিনিও মুসলমান হতেন, গুরু নানক যিনি শিখদের ধর্মগুরু তাকেও মুসলমান বলে আখ্যায়িত করা হতো। তাহলে বোঝা গেল যে দাড়ি রাখলেই শুধু মুসলমান বলা যায় না, টুপি মাথায় দিলেই যদি মুসলমান হওয়া যায় তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনিও মুসলমান হয়ে যেতেন, জওহরলাল নেহরুকে আমরা মুসলমান বলতে পারতাম, সুহার্তো যিনি প্রাক্তন প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার তাকেও মুসলমান বলা যেত, কেশরী তাকেও মুসলমান বলা যেত, তাই না ভাই? ভাই সাহেবরা আমার, তাই আসুন আমরা অন্যান্যের কথা আলোচনা না করে নিজেরাই একটু নিজেদের দিকে তাকিয়ে দেখি যে আমরা যারা মুসলমান বলে দাবি করি, আর যদি লম্বা পাঞ্জাবি পরলে মুসলমান হওয়া যায় তাহলে বোম্বের ফিল্ম স্টার রাজেশ খান্নাকে কি মুসলমান বলবেন নাকি? আরে মুসলমান অমুসলমান বিচার করার আগে ইসলামী চাদরের আওতায় তো আসুন। আমি ইসলামী বিধানকে জানবো না বা মানবো না আর মুসলমান বলে নিজেকে মনে করব, তা কি করে হতে পারে? কোন এক অজানা পথে একদিন কোনো গাড়ি না পাওয়ায় আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল, ভাবছিলাম এই বস্তিটি মুসলিম বস্তি না অমুসলিম। সেখানেই কয়েকজন লোক দেখি, মনে করলাম এরা হয়তো মুসলমান হবে, সালাম দেব, কিন্তু প্রমাণ কিছু না পেয়ে সালাম দিতেও লজ্জা বোধ করলাম, ভাবি যদি হিন্দু হয়। আর কেউ আমাকেও সালাম দিচ্ছেন না যে তাতে কিছুটা পরিষ্কার হবে। কিছুটা গিয়ে দেখতে পেলাম একটা গোমাংস বিক্রির দোকান, নিকটে গিয়ে
কিছু বলার উদ্দেশ্যে দোকানদারকে জিজ্ঞাসা করলাম, ভাই মাংস কত করে কিলো? তিনি উত্তরে বললেন 15 টাকা। এটা 1998 সাল, এখন মাংস 30 টাকা। আপনারা ভেবে নিন যে সেটা কত বছর আগে ছিল। যাই হোক, তো আমি জিজ্ঞাসা করলাম, ভাই যান এখানে মুসলমান বস্তি কোন দিকে গো? উত্তরে বুঝলাম আমি যে মুসলিম, আমি যে বস্তিটার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম ওটাই নাকি মুসলিম বস্তি। ভেবে নিন এরকম ধরনের মুসলমান। এখানে মসজিদ মাদ্রাসা মক্তব নাই, থাক গরুর গোশতের দোকান ঠিক সাজানো আছে। এরই কি নাম ইসলাম? এই কি ইসলামী বিধান? আমরা ইসলামী আহাবটা নিয়েছি, ইসলামী ব্যবহারটা নিতে পারি না। আমরা ইসলামী ব্যবসাটা ভালো শিখেছি, ইসলামী ল্যাবসাটা শিখতে পারি নাই। আমাদের কেউ কেউ ইসলামী সাজটা পড়তে শিখেছি কিন্তু সমাজটা গড়তে শিখি নাই। আমরা বহু ইসলামের কথা বলতে পেরেছি ইসলামী পথে চলতে পারি নাই। ইসলামী আলো জ্বালতে শিখেছি, সে আলোই তেল ঢালতে শিখি নাই। তাই ফিরে যেতে হয় বিতর্কে। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম ধর্ম এমনই একটি ধর্ম যে ধর্মে নিরাকার এক আল্লাহ ছাড়া কারো ইবাদত উপাসনা করা চলবে না। ইসলামের মহান নেতা হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন দলীয় নেতাদের নেতা মনে করা চলবে না। এক আল্লাহর দল ব্যতীত অন্য কোন দলে নিজেকে নিয়োজিত করা চলবে না। তাদের সহযোগী, সহযাত্রী, সহযোগী, সহকর্মী হওয়া চলবে না। পায়খানার কুয়া থেকে নিষ্কাম্বারের খুশবু পাওয়ার আশা করা নিতান্তই ভুল। মুমিনরা যেন এমন ভুলটি না করে। তাই মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা আল ইমরানের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। হে রাসূল, আপনি বলে দিন, বলে দিন, তোমরা যদি সাম্য মৈত্রী বজায় রাখতে চাও তো তোমরা একমাত্র আল্লাহ ও তার প্রিয় রাসূলের অনুগত্য করো। যদি তোমরা আল্লাহর প্রিয় বান্দা ও রাসূলের প্রিয় উম্মত হতে চাও, বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা আল্লাহ ও রাসূলের প্রতি শত্রুতা করতে চাও তো তাদের সাথে সাথ দিয়ে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে চলো যাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই। মনে রেখো, রাসূলের দল ব্যতীত অন্য কোনো দল মানেই ইসলামের দুশমন। অতএব দুশমন ইসলামরা হলো কাফের, আর কাফের দিগকে কখনোই আল্লাহ ভালোবাসেন না। ভাবতে বড় অবাক লাগে, আমরা কোন ওয়াদা করে এলাম, কি কথা দিয়ে এলাম, এ পৃথিবীর মুখ দেখলাম, আর কাকে নেতা বলে মানব বললাম, আর আজ কাদেরকে নেতা বলে মানছি? আরশের মালিক আরশ হেলালে সমূহ রূহকে একত্রিত করে জিজ্ঞাসা করলেন, আলাস্তু রাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু, আমি কি তোমাদের স্রষ্টা? একবাক্যে উত্তরে আমরা সবাই বলেছিলাম, আলু বালা, ও গো মাওলা, হে হে হে, আপনি আমাদের প্রত্যেকের অদ্বিতীয় মালিক, আপনি ছাড়া উপাস্য আর কেউ নাই। আল্লাহ বলেন, আচ্ছা বান্দা, তুমি আমার সামনে স্বীকার করলে বটে, এবার আমার অগোচরে অর্থাৎ তোমার চর্মচোখে যখন তুমি আমায় দেখতে পাবে না, সেখানেও কি তোমার স্বীকারোক্তি থাকে কিনা? তাই আমি তোমাদেরকে এবার দুনিয়ার দিকে প্রেরণ করব। এ দুনিয়া তোমাদের জন্য এমন এক পরীক্ষার স্থান রূপে তৈয়ার করেছি যেখানে তোমরা আমায় ভুলে গেলেও আমি কোনোদিন সশরীরে তোমাদের সামনে দাঁড়িয়ে তোমাদের করা ওয়াদার কথা স্মরণ করিয়ে তোমাদের কাউকে লজ্জিত করব না। তোমরা যখন নিজেদের মধ্যে আপোষে মারামারি, কাটাকাটি, হানাহানি করবে তখনও আমি তোমাদের দুই পক্ষের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়াবো না। তোমরা যখন মদ, নারী, জুয়া, লুটতারা যে মগ্ন থাকবে, ফিতনা ফাসাদের সৃষ্টি করবে, আমি আল্লাহ সব জেনে সব দেখে নিজের হাতে ঢাল নিয়ে কখনোই তোমাদেরকে লুটতে যাবো না। আবার সেই দয়ার সাথে
সাগর পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে ভাবেন সমস্ত মালায়েকদের বাধা ফেলে আমি আমার নিজ ইচ্ছায় যে মনুষ্য জাতিকে সৃষ্টি করলাম অতি যতনে বড় ভালোবেসে যাদেরকে আশরাফুল মখলুকাত নামে আখ্যায়িত করলাম হায় রে তারা যদি সবাই তাদের স্রষ্টাকে ভুলে তাদের চিরশত্রু অর্থাৎ শয়তানের কবলিত হয়ে যায় তাহলে আমার লুলু আর মারজান দিয়ে গড়া মনমানিককে ভরা সর্বত কৌশল দ্বারা ঘুরে গেলে মাই সাজানো ফিরদাউস জান্নাত খানা বেকার হয়ে যাবে না 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 আমার সকল বান্দাবান্দিকে দিয়ে ওই পচা নোংরা গাড্ডা শক্তিমান আগুনের কুণ্ডলি সাপ বিচ্ছুত সমৃদ্ধ ওই জাহান্নামটি ভরাতে পারবো না বলুন সুবহানাল্লাহ তাই তো সেই মহান মালিক এই মানব জাতির ভালায়ের জন্য অন্ধকারে আবদ্ধরত বান্দাদিগকে আলোয় পরিস্ফুটিত ভালো পথ দেখানোর জন্য যুগে যুগে দেশে দেশে পাড়ায় পাড়ায় বংশে বংশে গোত্রে গোত্রে নবী বা রাসূল পাঠালেন এমনই রাসূলদিগকে পাঠাতে পাঠাতে সর্বশেষে আপন নূরের টুকরা সকল নবীদের নবী সরদারে আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতমুন নবিয়্যিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও শ্রেষ্ঠ নবী রূপে আখেরি জামানার বান্দাদের জন্য প্রেরণ করলেন বলেন সুবহানাল্লাহ তথাপি সে আল্লাহ খড়গ হস্ত নিয়ে আকার ধারণ করে সশরীরে এলেন না আগামীতেও আসবেন না কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই এক অদ্বিতীয় স্রষ্টা যাকে কোনো কিছু করার জন্য হাত বাড়াতে হয় না কোথাও যাওয়ার জন্য পা বাড়াতে হয় না তার হুকুমের গোলামরা সব ততক্ষণাৎ করে ফেলে ঠিক না ভাই যেমন আল্লাহ নিজের হাতে কারো জান কবজ করার জন্য আসেন কি না কবরে সওয়াল জবাব করতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আসেন কি না বৃষ্টি বর্ষণ করানোর জন্য সেখানেও একজন ফেরেশতাকে নিযুক্ত করা আছে নাকি ভাই সিঙ্গার ফুকার দায়িত্বও তো একজনকে দিয়ে রেখেছেন তাহলে সে আল্লাহর হাতে আছে কি হ্যাঁ নিশ্চয়ই আছে কিছু নাই না আছে আছে তার হাতে এমন এক সুপ্রিম পাওয়ার তিনি হলেন আহকামুল হাকিমিন তিনি হলেন হুকুমের মালিক যে হুকুমের দাবিদারি করতে গিয়ে এক একটি মখলুকাত লক্ষ লক্ষ বছর ধরে একই ইবাদতে মশগুল রয়েছে সেই আল্লাহর হুকুমেরই দাবিদারি করতে গিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী নূরানি বদন মুবারক আল্লাহ ভোলা বান্দাদের হাতে ক্ষত বিক্ষত করেছেন পাক দেহ মুবারক থেকে রক্তের ঝর্ণা ঝরছে উঠে দাঁড়ানোর মতো শক্তি নাই কোনো রকমে মাথা মুবারকখানা উঁচু করে দয়ার নবী দু জাহানের বাদশা বলেন ওগো তোমাদের আঘাতে আমার কোন দুঃখ থাকবে না শুধু যদি একবার পড়ে নাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা তাই এই কলমা সম্পর্কে কলমার কি মর্তবা এই কলমা সম্পর্কে কয়েকটি ছন্দ আপনাদের কাছে পেশ করবো শুনে নেন ও মন পড়ো রে কলমা বলো রে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ও মন পড়ো রে কলমা বলো রে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ ও মন পড়ো রে কলমা বলো রে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কি লাভ আছে যে জো না পড়ে পাক কলমা রে পোক্ত যে হয় তার ঈমান জামে কৌসারে অজু করে মিলে যেন তার জবান জবান সে
জবানের এমন তাসির থু থু নয় গোলা আবির দেখে জলে সব কাফির গরিরুল্লাহ ও মন পড়ো রে কলমা বলো রে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ও মন পড়ো রে কলমা বলো রে কলমা কলমা যদি কেউ ইনকার করে যদি না পড়ে তো তার জন্য এই কলমা বিন কেহ কোনো দিন হবে না বান্দা খোদার এই কলমা বিন মেরুদণ্ডহীন ঈমান আমান সব বেকার হাজার যতই করো দিনের দাবি পাবে না আল্লাহ নবী উঠবে বলে নেকির লোভী হাসর বেলা ও মন বড় রে কলমা বড় রে কলমা ইলাহা ইল্লাল্লাহ ও মন বড় রে কলমা বলো রে কলমা প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন মরতেই হবে, তাই এই কলমা সেই মরণমৃত ব্যক্তির জন্য কি কাজে আসবে দেখুন। মৌত এলে কলমার বলে হবে না যা কান্দানি মৌত এলে কলমার বলে হবে না যা কান্দানি আজ রাইলাল কলমা বলে দেয় শোনো রুহের জাবানি বনি রুহ বেশাক জান্নাতি দিও না এরে শাস্তি মোর সাথে ইহার দোস্তি সাজ সকালা ও মন পড়ো রে কলমা বলো রে কলমা ইলাহা ইল্লাল্লাহ ও মন পড়ো রে কলমা বলো রে কলমা তারপর মরণের পরে যখন কবরে দাখিল করা হবে প্রত্যেকটি মানুষকে এই কলমাওয়ালার জন্য কলমা কেমন উপকারে আসবে দেখুন। মরণ পরে আধার করে করবে যখন তোরে সাওয়াল মরণ পরে আধার করে করবে যখন তোরে সাওয়াল সর্প দিচ্ছু কীড়া অনিচ্ছু উখড়ে দেবে সোনার হাল সে হাল দেখে কলে মার জিকির বলবে ও মুনকার নেকির ওর বদির চেয়ে ভারি আমার পাল্লা ও মন শেষ কথা শুনুন, জীবন যদি কলমা না থাকে আসবে না মরণ মুখে, যদি আপনি আমি এই জীবন দশায় কলমার আশিক না হতে পারি কলমাকে নিজের গলার মালা বানাতে না পারি তো মরণের পরে কবরে কলমা মুখে আসবে একথা ভাববেন না কেউ। সেই জন্য স্টেশন প্ল্যাটফর্মে যারা ফল বিক্রি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলে আপেল 20 টাকা কিলো আপেল 20 টাকা কিলো আপেল 20 টাকা কিলো বলতে বলতে রাত্রেবেলাও অনেকে ঘুমের ঘরে বলে ফেলে আপেল 20 টাকা কিলো নাকি অনেকে এরকম বলে ফেলে। তো সেই জন্য মনে রাখবেন যে কলমার জিকির দুনিয়ার বুকে যে যত বেশি বেশি করে করবে নিশ্চয়ই মরণের পরে তার জবান থেকে কলমার জিকির বেরিয়ে যাবে। জীবন যদি কলমা না থাকে আসবে না মরণে মুখে ও এম এ হাবিব কলমা তৈয়িব জপরে সুখে ও দুঃখে শোকে কলমা জপলে ইহলোকে
নবী পিলাবে তারে ডেকে তহুর পিয়ালা ও মন মরো রে কালমা বলো রে কালমা ও মন করো রে কালমা বলো রে কালমা ও মন করো রে হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মদ আমার মেহরবান খোদা মুসলমানদের জন্য নবীর মাধ্যমে কত সুন্দর নিয়ামত দান করেছে। আমার আল্লাহ নিজের ইচ্ছায় মুসলমানদিগকে গুমরাহি থেকে বাঁচানোর জন্যই বারংবার রাসূল প্রেরণ করেছেন। তাই সেই মহান আল্লাহর পবিত্র কোরআন মাজিদ খুললে দেখতে পাই বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি ضَلَالٌ মুবীন। অর্থ হলো নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য এক বিশেষ মেহেরবানি প্রদর্শন করেছেন, তাই তিনি তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজনকে রাসূল করে পাঠিয়েছেন, যিনি তাদেরকে আল্লাহর আয়াতগুলি পড়ে পড়ে শোনাচ্ছেন এবং শিক্ষা দিচ্ছেন। নতুবা তারা তো সবাই আগে যেমন স্পষ্ট গুমরাহিতে ছিল আজও গুমরাহিতে রয়ে যেত। সুবহানাল্লাহ ভাইরা আমার, তারা তো আগে গুমরাহিতে ছিল, পরে তারা সেই অন্ধকারময় বাঁকা পথকে পরিত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিল। আর আমরা আমরা তো ইসলামকেই পরিত্যাগ করতে চলেছি। আসুন আমরা ভেবে দেখি, আমরা ইসলামকে পরিত্যাগ করতে চলেছি কি না। আমরা সবাই জানি যে ইসলামের রোপণ পাঁচটি, যথা কলেমা, নামাজ, রোজা, জাকাত ও হজ। একটু গভীরভাবে চিন্তা করে দেখি আসুন, যে পাঁচটির মধ্যে আমরা কোনটিকে মজবুত করে ধরে রাখতে পেরেছি। প্রথমেই বলি কলমা। আরে এটি তো আমরা ভিখারিদেরকে দিয়ে দিয়েছি, বাড়িতে ভিখারি এলে দেখবেন এক মুষ্টি চাল বা দুদশটি পয়সার জন্য তারাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রথম কলমা যদি ভিক্ষার স্বার্থে প্রয়োগ করতে ছেড়ে দিলাম তো আমার আপনার আর থাকলো কি? নামাজ, তাও তো আমরা ইমাম সাহেবদেরকে দিয়ে দিয়ে রেখেছি। যে গ্রামের যেমন মানুষ সে গ্রামের তেমন ইমাম। তবে শুধু যে ইমামদের ভরসায় নামাজ থাকে তা না, তবে নামাজ এক এক রূপের হলেও, নামাজ একই রূপের হলেও নামাজিরা কিন্তু একই রূপের নামাজ আদায় করেন না। যদি আপনি মনে করেন নামাজিদের নাম্বার বসাবেন তো বসাতে পারেন, যেমন এক নাম্বার আখ নামাজি, দু নাম্বার তাক নামাজি, তিন নাম্বার ঢাক নামাজি, চার নাম্বার শখ নামাজি, পাঁচ নাম্বার লোক নামাজি, ছ নাম্বার ঝোঁক নামাজি, সাত নাম্বার খোক নামাজি, আট নাম্বার কোক নামাজি, ন নাম্বার হোক নামাজি, আর দশ নাম্বার হক নামাজি। এবার আপনি প্রতিটা নামাজির নাম্বারের বিশ্লেষণ করুন। এক নাম্বার নামাজি ও নামাজি যিনি নামাজে দাঁড়িয়ে নিজের সংসার পরিবার কর্ম বা কারবারের সমস্ত ছবিগুলো নিজের অন্তরে অঙ্কন করতে থাকেন, আঁকতে থাকে, উনি হলেন আঁক নামাজি, দু নাম্বার নামাজি, তাক নামাজি ও এক নামাজি, যিনি নামাজের নিয়ত বলেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, অর্থাৎ আমি কেবলামুখী হইয়া নামাজ আদায়ের উদ্দেশ্য করিতেছি, কিন্তু সে নামাজি নামাজের
মাধ্যমে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখতে থাকেন। উনি হলেন তাক নামাজি, তিন নাম্বার নামাজি, ঢাক নামাজি ও এক নামাজি, যিনি নামাজের মাধ্যমে তসবিহ কিরাত কালামগুলি এত জোরে জোরে ঢাকের মতো উচ্চ আওয়াজে বলতে চান, যদারা পাশের লোকের নামাজের ডিস্টার্ব হয় বাড়িতে পড়লে ঘুমন্ত বাচ্চার ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, উনি হলেন ঢাক নামাজি, চার নাম্বার নামাজি, শখ নামাজি ও এক নামাজি, যার মনে মাঝে মাঝে আশা জাগে আমি এবার থেকে নামাজি হয়ে যাই, দুদিন পরে তো চার দিন শুধু নামাজের নামাজ পড়ার শখ মনে বয়ে নিয়েই কেটে যায়, এনাকেই বলেন শখ নামাজি, পাঁচ নাম্বার নামাজি, লোক নামাজি ও এক নামাজি, যিনি কেবলমাত্র লোককে দেখানোর জন্য নামাজ পড়েন তাকেই বলে লোক নামাজি, ছ নাম্বার নামাজি, ঝোঁক নামাজি ও এক নামাজি, যিনি খেয়াল খুশি মতো যখনই ঝোঁক চাপে তখনই নামাজ পড়েন উনি হলেন ঝোঁক নামাজি, সাত নাম্বার নামাজি, ঝোঁক নামাজি ও এক নামাজি, যিনি এত শীঘ্র নামাজ আদায় করতে পারেন, যত শীঘ্র একটি ফুঁক মারা যায় মুহূর্তের মধ্যে নামাজ সমাপ্ত করতে পারেন, সর্বশেষে মসজিদে গিয়ে সর্বপ্রথম চলে আসতে পারেন তাকেই বলে ফুঁক নামাজি, আট নাম্বার নামাজি, ফুঁক নামাজি ও এক নামাজি, যিনি নিজের নামাজ শুদ্ধ হলো কিনা হচ্ছে কিনা তা না ভেবে অন্যের নামাজ সম্পর্কে একটু বেশি বেশি করে চিন্তা ভাবনা করতে থাকেন, কে কেমন ভাবে নামাজের রোকনগুলি কে আমে তাহরিমা বন্ধনে রুকু ও সেজদাতে কানুন ও কায়দাতে ভুল করেন সেগুলি পাঁচজনের সামনে প্রকার চেষ্টা করেন, উনি হলেন তোক নামাজি, ন নাম্বার নামাজি, হোক নামাজি ও এক নামাজি, যিনি নামাজি বাড়াতে জান মাল দিয়ে চেষ্টা করেন, সারা দুনিয়ার মুসলমান সব নামাজি হয়ে যাক এই সংকল্পে সারা জিন্দগি এর প্রচার কার্যে নিজেকে নিয়োজিত করিয়ে রাখেন, ইনি হলেন হক নামাজি, আর দশ নাম্বার নামাজি, হক নামাজি। ও হক নামাজি কেমন হওয়া উচিত সাইড বিতে শুনে নিন, সে নামাজি বল কোথায়, এই দশ নাম্বার নামাজি পাওয়া খুবই মুশকিল, তাই কবি বললেন সেই নামাজি বল কোথায়, যে নামাজে আল্লাহকে পায়, আল্লাহকে পেলে সব ভুলে যায়, মাল জান সন্তান দুশ্মন হয়, সেই নামাজি বল কোথায়, যে নামাজে আল্লাহকে পায়, আল্লাহকে পেলে সব ভুলে যায়, মাল জান সন্তান দুশ্মন হয়, সেই নামাজি বল কোথায়, যে হলো ভোর অমনি ফজর, বলছে ওঠো বন্ধু গো মোর, পাল্টেছে ঋত কনকনে শীত, শুনব না নীত কোনই ওজোর, তোমার যতই ঠান্ডার রাত্রি হোক না কেন, ভোর রাত্রিটা যতই তোমায় শীত লাগুক না কেন, আজ কিন্তু তোমাকে বিছানার মায়া ত্যাগ করেই এখনই তোমায় আসতে হবে, কোথায় করল ওযু আর ভোরল তারাজু, করল ওযু ভোরল তারাজু, যে নামাজি সে থাকে না শুয়ে, ইস্কে আল্লাহ বিভোর হয়ে, হাড় কাঁপানো শীত এড়িয়ে, সে দিওয়ানা রুজুখানা করে নেই আদায়, সে নামাজি বল কোথায়, যে নামাজে আল্লাহকে পায়, আল্লাহকে পেলে সব ভুলে যায়, মাল জান সন্তান দুশ্মন হয়, সেই নামাজি বল কোথায়, বান্দা যখন শীতকে অ্যাভয়েড করে এই ঠান্ডাকে পাশে ফেলে রেখে যখন এবারে ওযু করার জন্য ঘাটে বসে পানির সঙ্গে যখন ছোঁয়াছুঁয়ি শুরু করে তখন ওযুর পানি কি বলে, কি বলে, হাতে মুখে মাখবো যত তোমার গুনা ধরবে তত, বলুন সুবহানাল্লাহ, আরে হাতে মুখে মাখবো যত তোমার গুনা
করবে তত। আরে হাতে যখন কুল্লি রত তোমার জোবান হবে কাঁচের মত, আর জোবান যদি থাকে সাফ টুকরো পাপ হবে মাফ। জোবান যদি থাকে সাফ টুকরো পাপ হবে মাফ। এই জবান তোর বলে কথা, এই জবান নাকি বদের মাতা, এই জবান পাক থাকলে হেথা তবে সে থারবে মাথা আরশের ছায়ায়। সে নামাজে বল কোথায় আল্লাহ আদিক বান্দা, নেককার বান্দা, পরিষ্কার বান্দা, তার তো চোখে সেইভাবেই ঘুম আসে যেমন যেমন নাকি একজন নামাজি বা একজন ঘুমন্ত মানুষকে যদি বলা হয় যে জীবনের শেষ বিছানায় ঘুমিয়ে নাও তো সে কেমন ঘুমায়। খোদার আবিদ তাড়িয়ে ছনিদ এবার তোমায় ডাকছে মসজিদ। যখন অজু করা হয়ে যায় তখন এবারে মসজিদের দিক নজর, যাওয়া মাত্র মসজিদ থেকে কি সারা আসে, ও গো খোদার আবিদ তাড়িয়ে ছনিদ এবার তোমায় ডাকছে মসজিদ। এসো সাজিদ ও মুজাহিদ খোদার দিদে লাগিয়ে নওহিদ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতি। মসজিদে উঠার দোয়া প্রথম যখন কদম রাখে আল্লাহর বান্দা তখন এই দোয়া পড়ে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতি। বল যখন রাখিবে কদম প্রতি কদমে ঝরবে রহম, বল যখন রাখবে কদম প্রতি কদমে ঝরবে রহম, মন নয়ন তোর রেখে সংযম দুরাকাত সুন্নাত নে করে আদায়। সে নামাজি বল কোথায় যে নামাজে আল্লাহকে পায়, আল্লাহকে পেলে সবই ভুলে যায় মাল জান সন্তান দুশ্মন হয়। সে নামাজি বল কোথায়। তারপর আল্লাহর বান্দা অজু করে দোয়া পড়ে মসজিদে উঠে তারপর কি করে, বান্দা যখন নিয়ত করে সামনে কাবা ধায় নজরে। দশ নম্বর নামাজির জন্য বলা হচ্ছে যে সে তার নামাজ আর এক থেকে নয় নম্বর নামাজির নামাজের ডিফারেন্স থাকবে। সে বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তার সামনে কি হচ্ছে না হচ্ছে সে কিছু কোনো দিকে খেয়াল রাখে না, একমাত্র মনে করে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনে দেওয়াল দেওয়াল নয়, এই ক্যালেন্ডার ঝুলছে এটা ক্যালেন্ডার নয়, এই খাম্বাটা খাম্বা নয়, বরং সে দেখতে পায় সামনে যেন মক্কা মুআজ্জামা। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন নিয়ত করে আর সামনে কাবা ধায় নজরে, দশটি আঙুল কানের পাশে কাবাই দেখে বলছে হেসে। তাই বিধান হচ্ছে হে নামাজি তুমি যখন ওই তাকবীরে ওলা দেবে অর্থাৎ কান পর্যন্ত যখন হাত তুলবে তোমার পাঁচটি করে দশটি আঙুল যেন পুরোপুরি কাবার দিকে তাকিয়ে আছে এমন ভাবে তুমি নিয়ে বাঁধো। দশটি আঙুল কানের পাশে আর কাবাই দেখে বলছে হেসে। কি বলছে, আর দেখেছি যখন বায়ে তুল্লা এবার পাবো দিদারে আল্লাহ, দেখেছি যখন বায়ে তুল্লা এবার পাবো দিদারে আল্লাহ। যখন হাত আর নামতে চায় না কাবার দিকেই তাকে তাকিয়ে থাকতে চায়,
তখন মন সেই হাতের আঙ্গুলগুলোকে কি বলে, মন কয় ধরো ভাই একটু সবর, ভালো চাও চলে যাও নাভির উপর, প্রয়োজনে নেব টেনে দিয়ে খবর, একসাথে হবে যেতে রুকু সেজদায়, সেই নামাজে বল কোথায়, যে নামাজে আল্লাহকে পায়, আল্লাহকে পেলে সব ভুলে যায়, মাল জান সন্তান দুশ্মন হয়, সে নামাজি বল কোথায়। তারপর আল্লাহর বান্দা কানে উলা দিয়ে তাহারিমা যখন বাঁধে, তাহারিমা বাঁধারও একটা নিয়ম আছে, নাভির উপরে বাম হাত প্রথমে, তার উপরে ডান হাত, এবং তিনটি আঙুল কবজির উপরে সোজাসুজি থাকবে, আর ডান হাতের বুড়ো আঙুল, বৃদ্ধ আঙুল এবং সব থেকে কনিষ্ঠ আঙুল দিয়ে যেন দড়ি বাঁধা বাঁধার মতো করে নিজের বাম হাতের কবজিটাকে বেঁধে নিতে হবে। তাই সেই তাহারিমা বাঁধার পর কি বলছে দেখুন, বান্দা যখন দু হাত বেঁধে ফাতেহা পড়ে কাবার সিধে, তো রহমতের ওই ফুলগুধারা ঝরে পড়ে তাহার পদে, রহমতের ওই ফুলগুধারা ঝরে পড়ে তাহার পদে। তারপর দেখে সেই রহমত কারিম বলে সুবহান রব্বিয়াল আজিম, দেখে সে রহমত কারিম বলে সুবহান রব্বিয়াল আজিম, রুকুতে বান্দা থাকবে এমন পিঠ পর পানি ভরে এক বরতন, রেখে দিলে নাহি টলে রেখো স্মরণ, তসবিহে ফাঁকি দিয়ে চোর সে জোনায়, সে নামাজি বল কোথায়, যে নামাজে আল্লাহকে পায়, আল্লাহকে পেলে সব ভুলে যায়, মাল জানে সন্তান দুশ্মন হয়, সে নামাজি বল কোথায়। সব থেকে বড় চোর হচ্ছে সেই ব্যক্তি যে রুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল আজিম শুদ্ধভাবে একবার তিনবার পাঁচবার সাতবার না পড়ে কোন রকমে খালি উঠবস করার মতো করে রুকুতে যায় সেজদায় যায়, সে হচ্ছে সব থেকে বড় চোর, হাদিস শরীফ বলছে। তাই সাবধান, এবং রুকু এমন ভাবে আপনাকে করতে হবে যেন আপনার পিঠের উপরে একটা পানি ভর্তি করা পেয়ালা বসিয়ে দিলে সেই পেয়ালার পানি যেন এদিক ওদিক পড়ে না যায়, পিঠের মেরুদণ্ডটা দণ্ডটা এমন ভাবে সোজাসুজি করে রাখতে হবে মনে থেকে যেন। তারপর তোলো মাথা না টলে পদ, অনেকে দেখবেন রুকুতে রুকু থেকে যখন এবার উঠে দাঁড়াবে তখন এদিক ওদিকে ঘাড় দেহ হাঁটু এদিক ওদিক হেলাতে থাকে, এমনকি অনেককে দেখা যায় ডান পা কিংবা বাম পা এদিক ওদিক সরাতেও থাকে, ওটা কিন্তু নামাজ ফাসিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই মনে রাখবেন, তলে মাথা না তলে পদ, কৌরব্বানা লাকাল হামদ, এবার তুমি হবে সাজিদ, সাজিদ মানে হচ্ছে সেজদা করনে ওয়ালা, এবার তুমি হবে সাজিদ, সামনে তোমার দাঁড়িয়ে সাজ্জাদ, আল্লাহু আকবার বলে এবার যাও সেজদায় চলে, আল্লাহু আকবার বলে যাও সেজদায় চলে। রুকুর পর থেকে এবার যখন সেজদায় যাওয়া হবে তার একটা নিয়ম নীতি আছে, কেমন, দুই হাতে লও হাঁটু ধরে, প্রথম দুই হাতে লও হাঁটু ধরে, হাঁটু দই রাখো জমিন পরে, তারপরে দুই হাত আলতো করে, জমিনে নাকের দুই পাশে রাখা চায়, ও নামাজি বল কোথায়, যে নামাজে আল্লাহকে পায়, আল্লাহকে পেলে সব ভুলে যায়, মাল জান সন্তান দুশ্মন হয়, ও নামাজি বল কোথায়। অনেকে আমরা নামাজ পড়ি, এই জন্য আমি নামাজের নাম্বার লাগিয়েছি,
যে শুধু নামাজ পড়লেই নামাজি বলা যায় না, সেজদা করলেই সাজিদ হওয়া যায় না, সেজদার মতো সেজদা করতে হয়। তাই কবি বলেন, সার ঝোকানো সেজদা তো নয়, তার সাথে উদিল ঝোকাতে হয়। সার ঝোকানো সেজদা তো নয়, তার সাথে উদিল ঝোকাতে হয়। আর দিল যখন যাবে ঝুঁকে, দেখবে খোদাই আপন চোখে, আর তখন সার্থক বলা সুবহান রাব্বিয়াল আলা, তখন সার্থক বলা সুবহান রাব্বিয়াল আলা। উঠতে প্রথমে কপাল তুলে নাও, তারপরে তেনাকটি উঠাও, তারপরে দুই হাত দু হাঁটু, এই তো শনিবার জিক তরিকায়, সে নামাজি বল কোথায়, যে নামাজে আল্লাহকে পায়, আল্লাহকে পেলে সব ভুলে যায়, মাল জান সন্তান দুশ্মন হয়, সে নামাজি বল কোথায়। সে নামাজি যে ছিলেন না তা নয়, হাদিস শরীফের মধ্যে প্রমাণ পাওয়া যায়। হযরতে শেরে খুদা মুশকিল কুশা আলী কদ্দামাল্লাহু আজহু, দুশ্মনরা যখন পায়ে তীর বিদ্ধ করে দিয়েছিল, কেউ সে তীর বার করতে পারছে না, এত কষ্ট হচ্ছে, কাউকে ছুঁতে দিচ্ছেন না শেরে খুদা। তখন সাহাবারা ঠিক করলেন যে যখনই শেরে খুদা হযরত আলী কদ্দামাল্লাহু আজহু নামাজে দাঁড়াবে, আমরা তখনই এ কাজ সমাধা করতে পারবো। তাই শেরে খুদা হযরত আলী কদ্দামাল্লাহু আজহু নামাজে যখন দাঁড়ালেন, তীর বার করে নেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ, পড়ছে নামাজ শেরে খুদা, আর এমন ইশকে ছিল ফিদা, যে নামাজে হলো বিভোর, উখড়ে নিল মারা খঞ্জর, দুজন ধরে উখড়ালো তীর, তবু আলী নামাজে স্থির। ওই নামাজি হক নামাজি, ওই নামাজি হক নামাজি, ইতিহাসে থাকবে নাজির, সজোর বর্ষাকে নিয়ে তবু নামাজি বুঝতে পারে না, সজোর বর্ষাকে নিয়ে নামাজ বুঝতে পারে না। মন রেখে দুনিয়ায় যাও নামাজে, তাই তো খুদাই আজ পেলে না খুঁজে, মন রেখে দুনিয়ায় যাও নামাজে, তাই তো খুদাই আজ পেলে না খুঁজে, এ নামাজ কি তোমার আসবে কাজে, ও মাহু একবার তুমি ভাবো না, ও নামাজি বল কোথায়, যে নামাজে আল্লাহকে পায়, আল্লাহকে পেলে সব ভুলে যায়, মাল জান সন্তান দুশ্মন হয়, ও নামাজি বল কোথায়। আমরা নামাজি হক নামাজি হতে পারলাম না, তো ইসলামী বিধান কেমন মানছি, আরো বিধানগুলো কেমন মানতে পারবো, একটু প্রথমেই ভাবা উচিত কিনা ভাই? আমার ইনসাফি আল্লাহ সমস্ত মখলুকাতের ঊর্ধ্বে এই মানব জাতির আসন দিয়ে আদর করে আপন করে ভালোবেসে চাপিয়ে দিলেন এক গুরু দায়িত্ব, আর শুনিয়ে দিলেন ওয়া খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, ও জিন জাতি, শুনে নাও শুনে নাও, আমি জিন ও মানুষদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমরা তো সুবহানাল্লাহ সদাই আল্লাহর ইবাদতেই রয়েছি, তাই না? সারাদিন বান্দার ইবাদতে কাটিয়ে, মানে পেটের দায়ে, সংসারের চাপে, নানান কাজে ব্যস্ত থাকলাম সারাদিন, ক্লান্ত হয়ে রাত্রিতে বাড়ি ফিরে এক মুঠো খেলাম আর শুলাম। কথাই বলে কোলো গেল এলো খেলো শুলো,
নাক ডেকে ঘোষ ঘোষ করে ঘুমাচ্ছে, পাশে স্ত্রীর কিন্তু কান সজাগ আছে, তার চোখে ঘুম নাই। এমন এক সময় গ্রামের মসজিদ থেকে মুয়াজ্জিন আওয়াজ দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, তোমরা এই পৃথিবীকে বড় মনে করো না, এই বসত বাড়িটিকেই বড় মনে করে নিও না, এই ব্যবসা বাণিজ্য কাজ কারবারটাকে বড় মনে করো না, এই সংসারটাকে বড় মনে করলেই হবে না, কারণ এসবের সব থেকে বড় আছেন একজন। তাই আবার মুয়াজ্জিন দ্বিতীয়বার বলেন, আল্লাহু আকবার আকবার। এই কথা চিৎকার করে মুমিনদেরকে শোনানো হচ্ছে, আর যিনি শোনাচ্ছেন তিনিও একজন ইমানদার, কি ভাই তাই না? তাই তার ইমানের সাক্ষ্য দিতে গিয়ে বলছেন, কি বলছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, স্ত্রীর যত্ন নাও, সন্তানদের প্রতি স্নেহ করো, কিন্তু ভুলে যেও না একমাত্র আল্লাহ ছাড়া ইবাদতের মালিক আর কেউ নাই। ও মুমিন ভাই সকল, আমায় ঈসা নবীর উম্মত ভেবো না, আমায় মুসা পয়গম্বরের অনুচর ভেবো না, আমায় ভুলবশত ইহুদি খ্রিস্টান ভেবে গাফলতির মধ্যে থেকো না থেকো না। ও মুমিন ভাই গো, শোনো আমার পরিচয় শোনো, সিনা তান করে উচ্চ আওয়াজে শোনাতে থাকে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বন্ধু করে আমাদের জন্য দূত করে পাঠিয়ে দিলেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পবিত্র আল কোরআন প্রেরণ করেছেন, সেই পবিত্র কোরআন মাজিদ খানা কি করতে বা শুনতেও অবসর পাও নাই? আহারে, সেই কোরআন কি বলে? মিথ্যা বলা পাপ, অত জায়গায় লেখা নাই। চুরির মাল হারাম, অত জায়গায় লেখা নাই। সেরেককারীর ক্ষমা নাই, অত জায়গায় লেখা নাই। গীবত করলে মেকি কাটা যায়, অত জায়গায় লেখা নাই। হজ করার কথা, কলমা পড়ার কথা, রোজা রাখার কথা, অত জায়গায় লেখা নাই। যত জায়গায় লেখা আছে ওয়াকিমুসসালাহ। ও মুসলমান ভাই সকল, আল্লাহর দিয়ত মহামূল্যবান সম্পত্তিকে কেউ যেন হেলাই কাটিয়ে গাফলতির মাধ্যমে হাত ছাড়া করে না ফেলো। তাই মুয়াজ্জিন এই বলে স্মরণ করিয়ে দেয়, হাইয়া আলা সালাহ, যে নামাজের মাধ্যমে মহান স্রষ্টার হামদ সানা করে তার সন্তুষ্টি হাসিল করে নিজের মনের ময়লা দূর করে হৃদয়কে নিষ্কলুষ করা যায়, সেই নামাজে শরীক হওয়ার আহ্বান জানিয়ে মুয়াজ্জিন বলতে থাকে, হাইয়া আলা সালাহ। আবার বন্দি
মালিকের লোকদিগকে চিৎকার করে শোনাতে থাকে, হাইয়া আলাল ফালাহ, নিশ্চয় এ নামাজ তোমা হতে সমূহ বুরাইকে দূরীভূত করে তোমাদিগকে ভালাইয়ের পথে সঠিক সন্ধান দিতে পারে। অতএব এসো এসো এসো, তোমরা ভালাইয়ের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, গ্রীষ্মকালে দক্ষিণা বাতাস আর শীতকালে লেপ কাটা কম্বল তাকে আরো কিছুক্ষণ শুয়ে থাকতে সহযোগিতা করে। শয়তান তার নরম গরম পরশে উঠতে বারে বারে বাধা দেয়, কিন্তু হাইরে নামাজের মূল্যবান সময়টুকু কেটে যাওয়ার পর শয়তান যখন তারে আর বাধা দেয় না, তখন সে বান্দাকে আর শুয়ে থাকতেও ভালো লাগে না। আরামের বিছানা এক মুহূর্ত পরে কাঁটার বিছানা মনে করে আবার সেই নরকেই ঝাঁপিয়ে পড়তে হয়। আমার আল্লাহ বলেন, বান্দারে তোর ওই প্রতিদিনের বিছানাটাকে তুই যদি স্বর্গ ভেবে নিস, আমি আল্লাহ তোর জন্য এমন নরক করে রাখবো, এমন নরকের মধ্যে তোকে নিমজ্জিত করে রাখবো যে নরকে তুই হাজার বার মাফ চাইলেও আমি আল্লাহ আর তোকে মাফ করব না। আর যদি তোর এই প্রতিদিনের বিছানাটাকে তুই স্বর্গ ভেবে না নিস, আমি আল্লাহ তোর জন্য এমন স্বর্গ বানিয়ে রেখেছি যেখানে হতে তোদেরকে নরকে দেওয়া তো দূরের কথা, বার করার ক্ষমতাও কারো থাকবে না। বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার বুকে জান্নাত তৈরি করার সংকল্প করো, তো দুনিয়ার মাটি ছাড়া আর কিছুই দিয়ে গড়ার ক্ষমতা তোমাদের কারো নাই। আমি আল্লাহ তোমাদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছি সে জান্নাত মাটি, বালি, ইট, সিমেন্ট, রড, স্টোন চিপ এসব দিয়ে নয়। কি দিয়ে গো? ইয়া খুরুজু মিন গুমাল্লু লুহুয়াল মারজান, মণিমুক্তা প্রবাল দিয়ে গড়ে রেখেছি বান্দারে, শুধু তোদের জন্য, তোরা শুধু তোদের ওয়াদাটুকু পূর্ণ করে আয়। আমি আল্লাহ আমার ওয়াদা মোতাবেক কি দেব তোদের সেটা চোখ দুটি বুঝলেই বুঝতে পারবি। তাই মুয়াজ্জিন ওই ঘুমন্ত বিছানায় অবহেলিত লোকগুলোর প্রতি উদ্দেশ্য করে শোনাতে থাকে, আসসালাতু খায়রুম মিনান নাম। ও বন্ধু, তুমি এ সময় এমনই এক বিছানায় ঘুমিয়ে আছো যে বিছানা থেকে এই মুয়াজ্জিনের আওয়াজ না জাগলেও তোমারই প্রিয়জন একটু পরে তোমার শরীর থেকে কম্বল কেড়ে নিয়ে তোমায় জাগিয়ে দেবে। তাই বলি দোস্ত, ওই বিছানা তোমার ভালো নয়, ওই কম্বল কিংবা বাতাস বাতাস নরম গরম বালিশ মখমল চাদর তোমার ভালাইয়ের পথ দেখাতে পারবে না। যে ঘুমকে ভালো মনে করে এখনো অবহেলায় পড়ে আছো, ও বন্ধু, ওই ঘুমের চেয়েও নামাজ তোমার জন্য অনেক ভালো। স্বামী অচৈতন্য অবস্থায় ঘুমিয়ে থাকে, স্ত্রীর ঘুম ভেঙে যায়, স্ত্রী চোখ মলতে মলতে উঠে গিয়ে রাত্রের রান্না বাসি তরকারি গরম করতে শুরু করে, যেহেতু স্বামী খেয়ে রোজগারের ধান্দায় তাড়াতাড়ি ফাস্ট গাড়িটা ধরবে। এই তো না, তাহলে আমরা কেমন ইসলামী বিধান মেনে চলছি একটু আমাদের নিজেদের দিকটা আগে ভালো করে লক্ষ্য করে আসুন। আপনারা শুনছেন ক্যাসেট ইসলামী বিধান। ভাই সাহেবরা আমার, আজকে আর সময় নেই, তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একটু ফরিয়াদ করে নিই, আল্লাহ 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 তোমার কাছে আমার, আল্লাহ তোমার কাছে আমার এইটুকু আরমান, এইটুকু আরমান, মানতে যেন পারি আমি, মানতে যেন
ইসলামের বিধান, ইসলামের বিধান, আল্লাহ তোমার কাছে আমার এইটুকু আরমান, এইটুকু আরমান। কলবেতে মোর সেই নবী প্রেম, অঙ্গে যেন থাকে কায়েম, বলুন আমিন। কলবেতে মোর সেই নবী প্রেম, অঙ্গে যেন থাকে কায়েম, নাই বাহলাম হাফেজ আলেম, নাই বাহলাম হাফেজ আলেম, না হইবে ইমান ইসলামের বিধান, আল্লাহ তোমার কাছে আমার এইটুকু আরমান, এইটুকু আরমান। এই বিধানে আবু বকর, এই বিধানে আলী উমার, এই বিধানে আবু বকর, এই বিধানে আলী উমার, এই বিধানে শহীদ হলেন হযরত উসমান, ইসলামের বিধান, আল্লাহ তোমার কাছে আমার এইটুকু আরমান, এইটুকু আরমান। কলমা পড়ে চলব পথে, থাকবে হাদিস সাথে সাথে, কলমা পড়ে চলব পথে, থাকবে হাদিস সাথে সাথে, সদা রবে খয়ালাতে, সদা রবে খয়ালাতে, আমলে কুরআন এইটুকু আরমান, আল্লাহ তো